দলে দলে ডাক্তার তারা দলে দলে কবিরা ছলে বলে রোগী খোঁজে কৌশলে ধরি পাঁচ আজও ব্যাখ্যান দাও রে ভাই রোগী পাওয়ার তারা আরে রোগী পাওয়ার তারা ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া হে ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া হোমিওপ্যাথি এলোপ্যাথি কেউ বা কবিরাজ রোগীরা সব মুরগি যেন করবে কি রে আজ সর্বরোগের একই ওষুধ রোগী আছেন যারা আরে রোগী আছেন যারা ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া হে ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা সবকিছু যে তারা ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া ডাক্তার পাড়া আপনার যতটুকু সামাজিক মর্যাদা আছে ঠিক ততটুকু আমারও সামাজিক মর্যাদা আছে বুঝতে পারছেন এই বেটা এই বেশি জ্ঞানের কথা আমার হোনাইস না বুঝছো আমার তো সাইলেন্ট বেশি বুঝিস না আমি যাই হইছে আমি ভাঙ্গে দেব ভাঙ্গে মাটির সাথে গুড়া গুড়া করে দেব চাচা একটু বেশি হয়ে গেল না তোমার সাত জন্মের কপাল মোতাহারের মতো একটা ভালো জমাই পাইছো মোতাহার আসলেই ভালো ছিল ও এলিনা বা আপনি আমার এই চরিত্রটার জাস্ট গভীরতাটা বুঝতে পারেন আমার গভীরতা বোঝার কোনো দরকার নাই তুই তোর গভীরতা নিয়ে থাক ভাবে ভাবে আরে ভাবে আইতে সিলাইকে ওরে বাবা আমার রসের দরে দেখতে পারে আয়া পড়ছে আমি তো তোমারই খুঁজতেছিলাম আমার সাথে এত রসের কথা বলে লাভ নাই আমি কি আপনার কোনো ক্ষতি করছি নাকি সেটা বলেন আমি কি কইছি যে তুমি আমার কোনো ক্ষতি করছো তাহলে আপনি কিসের জন্য আমার মায়ের নামে আজেবাজে কথা বলে বেড়াচ্ছেন তোমার মায়ের নামে আজেবাজে কথা কইতাছিস না তোমার মায়ে যা কইরে বেড়াইতাছে হেডেই কইতাছে আমার মেয়ে যা করছে মানে আমার মানে কি করছে তোমার মায়া কি করছে তুমি জানো না তোমার মায়ার প্রেমের ফাঁদে আমার পোলারে হালাইছে বিয়াকরণের লিগা অসম্ভব এটা কোনোদিনই হইতে পারে না আমার মেয়ের নজর এত ছোট না যে আপনার ছেলের মতো বদমাশ ছেলেরে সে পছন্দ করবে কি আমার পোলা বাদাইম্মা হ্যাঁ আমার ছেলে বাদাইম্মা একেবারে আজে বাজে কথা কইবা না তুমি যতই মোটা গলায় চিল্লায় চিল্লায় কথা কও না কেন আমি কিছুতেই তোমার মাইয়ারে পোলার বউ বানামু না মনে রাখছো আপনি মাইনে নিলেই কি আর না মাইনে নিলেই কি আমি কি আপনার মা বদমাশ ছেলের কাছে আমার মাইয়ে বিয়ে দেব একটা কথা মনে রাখেন আমি আমার মেয়ের বিয়ে দেব ডাক্তার ছেলের কাছে এমবিবিএস ডাক্তার ওরে বাবা জেইনা সিহারা তার নাম ফিয়ারা ওই ফিয়ারা সিহারার মতন মাইয়ারে বলে ডাক্তারের কাছে বিয়ে দিব এই যে হনো আমির ওই ডাক্তারকে ওই পাশের বাড়ির মুক্তাই যাও তোমার মাইয়ের বিয়ে করব না আমার মেয়ের কে বিয়ে করবে না করবে সেটা আমি বুঝবো আপনারে একটা কথা বলে যাই আপনি ছেলেরে বলে দেবেন সেদিন আমার মেয়ের পথ থেকে সরে দাঁড়ায় নাহলে আমি এমন তাবিজ করব চোদ্দটা ইঞ্জেকশন দিল সে বাঁচতে পারবে না খালা কি হয়েছে খালা এই লোক যদি সত্যি সত্যি চেরা ঘরে তাবিজ করে তাহলে আমাদের চেরা ঘরে কি হবে ওই আমির বন্ড কইলো আমার ফুলারে তাবিজ করবার তাবিজ করে ফালাইলো না চলে ঘরে গেলি তুই আর আসলে আমি ঠিককে দিছি ও আল্লাহ রে আমার হাড্ডি ভাঙিয়ে দুটো টুকরা হইয়া গেছে রে কাসেম ভাইটা আপনি কি করিলেন আমার কোমরটাই আপনি ভেঙে দিলেন এই ফালতু কথা বলার জায়গা পাস না তাই না এই তোর হাড্ডি কি কচি মুরগির হাড্ডি রে যে ধাক্কা লাগার সাথে সাথে ভেঙে দুই টুকরা হয়ে যাবে ওহে ফালতু কথা বলছি না এই যে আমার কোমরটা মনে হচ্ছে এখান থেকে দুয়ার দেখ হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমার চিম্বারে আসিস আমি ঠিক করে দিবানে অবশ্যই আসিব কিন্তু আমি কিন্তু কোনো প্রকার টাকা পয়সা দিতে পারিব না কিসের জন্য টাকা দিতে পারবি না কিসের জন্য কারণ আপনি আমার কোমর ভাঙিয়েছেন আপনি আমাকে ফ্রি ট্রিটমেন্ট করিবেন টাকা পয়সা আমি কেন দেব বাহ বাহ পশুর ডাক্তার তুই পশুর ডাক্তার হয়ে এরকম হিসাব নিকাশ করে চলিস
খুব ভালো, ভালো লাগলো শুনে তোর কথা। কি করিব বলুন, আপনাদের মতো তো অঢেল আমাদের রোজগার নেই, আমরা পশুর ডাক্তার, কম ইনকাম করি, তাই হিসাব নিকাশ রাখিতে হয়। তোর যেহেতু এই লাইনে আয় রোজগার, টাকা পয়সা কম আসতেছে, তাহলে পরে তুই এক কাম করতে পারিস, আমার কম্পাউন্ডার চলে গেছে, তুই কালকে আমার চেম্বারে জয়েন কর, কম্পাউন্ডারি শুরু কর। এটা আপনি কি বলিলেন কাসেম ভাই, মনের ভেতরে আঘাত পাইলাম, আমি কি শুধুমাত্র টাকা পয়সার জন্য গরুর চিকিৎসা করি? নিশ্চয়ই, তা নয় তো কি? এটা আপনার একান্তই ভ্রান্ত ধারণা কাসেম ভাই, আমি টাকা পয়সার জন্য গরু ছাগলের চিকিৎসা করি না, আমি করি কারণ তাদের প্রতি আমার একটা ভেতর থেকে ভালোবাসা সৃষ্টি হইয়া গিয়াছে, তাই আমি তাদের চিকিৎসা করি। বাহ, তাহলে পরে তো খুব ভালো কথা, এক কাজ কর, তুই কালকের থেকে পেটে ইট বাঁধে নিয়ে ফিরি ফিরি গরু চিকিৎসা কর। যদি আমি মরণকে না ভয় পাইতাম তবে আমি তাই করিতাম। আচ্ছা, আপনি এইরকম করে দৌড়াইতেছিলেন কেন, কোনো রোগী? রোগী না, পাগল, তোর জন্য আমি তারা ধরতে পারলাম না, সে আমার একটা অপমান করেছে, যাই হোক তুই আসলে একটা অলক্ষী। আর কোন দিকে গেল হকমান, এদিকে তো দেখছিস, দেখিস এদিকে, এই আমি অলক্ষী আর সে নাকি মা লক্ষ্মী, ঘর জমাই থাকে তো বুঝিতে পারে না। শরীর কেমন এখন? যদি আমি মরণকে না ভয় পাইতাম তবে আমি তাই করিতাম। আচ্ছা, আপনি এইরকম করে দৌড়াইতেছিলেন কেন, কোনো রোগী? রোগী না, পাগল, তোর জন্য আমি তারা ধরতে পারলাম না, সে আমার একটা অপমান করেছে, যাই হোক তুই আসলে একটা অলক্ষী। আর কোন দিকে গেল হকমান, এদিকে তো দেখছিস, দেখিস এদিকে, এই আমি অলক্ষী আর সে নাকি মা লক্ষ্মী, ঘর জমাই থাকে তো বুঝিতে পারে না। শরীর কেমন এখন? এখন একটু ভালো। আচ্ছা, ওষুধগুলো খাচ্ছেন ঠিক মতো? জি আপা। আপনি তো নতুন কাজ করছেন, এর আগে তো কম্পাউন্ডারের কাজ করেননি, তাই আপনি কয়েকটা দিন কাজ করেন, আমি আগে দেখি, যদি আমার মনে হয় যে আপনি ভালো কাজ করছেন তাহলে আমি আপনাকে রাখবো। ঠিক আছে, ঠিক আছে আপা, তাহলে আমি আমার কাজ শুরু করে দিই। কি কাজ করতে হবে বলেন? আপনি আপাতত একটা কাজ করেন, আপনি বাইরে গিয়ে যে রোগী আছে তাদেরকে লাইনে দাঁড় করান। ঠিক আছে আপা। আর একটা কথা আপা, আপনি আমাকে তুমি করে বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও তাহলে, কাজ ঠিক মতো করো। আমার ইজ্জত সবসময় মাথায় নিয়ে চলে গেছে, ঠিক আছে, এমন কিছু করিবি না যাতে আমার ইজ্জতে কোনো হ্যাম্পার হয়। একটা ধন্যবাদ তো আমি আশা করিতেই পারি, তাই না? কি না, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আপনি এখন যান, আপনাকে আমি একটা গিফট করব। কখন, কিভাবে, কি সেটা তো সময় হলে জানতে পারবেন, এখন আপনি যান। ঠিক আছে, আমি যাচ্ছি, অপেক্ষায় থাকি। কি ব্যাপার, আপনাকে আজকে চলে যেতে বললাম আর আজকে আপনি মাইন্ড করলেন না? বেশি মাইন্ড করা ভালো নয়, তাহাতে শরীরের ক্ষতি হয়। খুব ভালো। কি খুব ভালো? না, এই যে আপনি মাইন্ড করা ছেড়ে দিয়েছেন, এই জন্য বললাম, খুব ভালো।
তাহলে আমি যাই। ঠিক আছে। ও আরেকটা কথা, বসি ঠিকঠাক মতো কাজ করিতেছে কিনা আমাকে টাইম টু টাইম আপনি জানাবেন। তুমি ভালো থাকিবে। জি আপনিও ভালো থাকবেন। মশা বসি, পরের রোগী পাঠাও। এই বাহার, এই তুই আমার ধাক্কা মেরে গেলি। আমি তোর বাপের বয়সী, চোখে দেখাস না। সরি চাচা, হয়েছে কি আমি আপনার ঠিক খেয়াল করতে পারিনি। কেন খেয়াল করিস নাই? তোর লগে কি চোখ নাই? চোখ তো ছিল না, চোখ এখন আছে। আসল ঘটনা হয়েছে কি চাচা, ওই একটা ঝামেলার মধ্যে আছি, অতিমাত্রা টেনশনের কারণে সবকিছু কেমন জানি গুলাই ফেলেছি। তুই আবার কি ঝামেলার মধ্যে আছিস? এখন পর্যন্ত বিয়ে শাদী করস নাই। ওই মেয়েটা ঠিক করছিস নাকি? না চাচা, বিয়ে এখনো করিনি। তবে চাচা, এখন মনে হচ্ছে কি বিয়েটা শেষ পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা, মেয়ে ঠিক করে ফেলছিস তো? মনে মনে ঠিক করেছি, বাকিটা সব উপর আল্লাহর ইচ্ছা। খুব ভালো, খুব ভালো। মেয়েটা কি? চাচা, হয়েছে কি ওই মেয়েটার নাম আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না, মানে আগে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর বলবো। নে ঠিক আছে, ঠিক আছে। দেখিস আমার গোপনে বিয়ে করিস না। না চাচা, কি বলেন, তারপরও যদি মনে করেন লাইসেন্স বাড়াতে যায় না, কপালে কি আছে, যদি গোপনে বিয়েটা করেও ফেলাই অসুবিধা নেই, আমি আপনার ঠিকই গোপনে হলেও দাওয়াত খাওয়াবো। কি রে বাহার, তোর কথার মধ্যে কেমন যেন অন্যরকম সুর পাইতেছি। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। চাচা, এই অন্যরকম সুর আর একটু অন্যরকম হইবে পারে যদি আপনারা খাস দিলে আমাকে একটু দোয়া করে দেন। দোয়া তো তোর লেগে সবসময়ই করি, যেহেতু বিয়া শাদীর ব্যাপার এখন তো বেশি বেশি দোয়া করুন। চাচা, আপনার কথা শুনি বুকটা একদম ভরে গেল, তোরা খুব খুশি হলাম আমি। ঠিক আছে যা, তবে রাস্তাঘাটে ঠিক মতো দেখে চলিস। ভালোই হইলে, আপনাকে রাস্তায় পাইয়া গেলাম। মুই তো বাড়ির দিকে যাতে যাইতেছিলাম, মানে আপনাকে নিয়ে আসার জন্য। কেন, আমার কাছে না, আমার কোনো কাজ নাই। কাজটা তো আপনার নিজের ভাইয়া। আমার নিজের কাজ মানে? কেন, এই আতার ভাই গতকালকে আপনাকে বলে নাই যে একটা চেম্বার ভাঙতে হইবে, সেই জন্য তো আমি আপনাকে নিয়ে যাইতে আসছি। কিন্তু ঝামেলা হইতেছে, আমি এখন চেম্বার ভাঙার মুডে নাই। আ কি আ কি বলেন, আজকে তাহলে চেম্বার ভাঙা হইবে না? মনে হয় না আজকে হবে, আরেকদিন প্ল্যান কর। এইটা আপনি কি বলেন ভাইয়া, আতার ভাই তো আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যেহেতু নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে তাহলে যাই, চল শুরুবার চেম্বারটা দেখে আসি। না না ভাইয়া, খালি দেখলে হইবে না, ওই চেম্বারটাকে একালে ভেঙে ফেলাই তুমি। আমি কথা একবার বলি, যা বলার একবার বলি, বলেছি ভাঙার মুড নেই, ভাঙার মুড নেই। আর তুই আমার মুখে মুখে তো কথা বলিস কেন? সরি ভাই, ভুল হইয়া গেছে, আর হইবে না। আচ্ছা ঠিক আছে, চলেন ওই আতার ভাই চেম্বারেই চলেন। তুমি কি বলিতেছো? হ্যাঁ, আমি কি পর্দার নায়ক নাকি যে এতদিন সিনেমার পর্দায় দেখিয়াছো এখন বাস্তবে দেখিতেছো? না মরম ভাই, আপনাকে আমি এতদিন শুধু স্বপ্নে দেখেছি, আজকে আমি বাস্তবে দেখলাম। আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি, কিন্তু বুঝিতে পারিতেছি না তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখিতেছো কেন। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। আমি আপনাকে খুব ফিল করি, সেজন্যই স্বপ্নে দেখি। তুমি আমাকে নিয়ে ভাবো কেন? তোমার বাড়িতে কি গরু ছাগল বেশি অসুস্থ? কি যে বলেন না মরম ভাই, আমাদের বাড়িতে গরু ছাগল অসুস্থ হবে কেন? আপনার জন্য আমার এই মনটা খুব অসুস্থ। মানে
মানে আপনার আমার খুব ভালো লাগে। আপনার চলন বলন কথাবার্তা আমার খুব ভালো লাগে। আমি এখন কি করব বলেন? অত্যন্ত প্রীত হইলাম যে আমাকে তোমার ভালো লাগে। কিন্তু এই কথাটা তুমি না বলিয়া যদি অন্য কেউ বলিত তাহলে খুবই প্রীত হইতাম। অন্য কারো মানে? আপনি কি অন্য কারো পছন্দ করেন? আপনি কার মুখ থেকে শুনতে চান? শুধু পছন্দ হইবে কেন, আরো অনেক কিছু। বলেন কি, কে সে কাল নাগিনী? এই সাবধানে কথা বলিবে, কাল নাগিনী হইবে কেন, সে আমার মনের রানী। মনের রানী না চাকরানী, শুধু একবার নামটা বলেন আমি তারে দেখাই দিব। মরম ভাই, আমি সারা আপনারে কেউ পছন্দ করতে পারে না। বুঝতে পারিলাম না, কেন কেন আমি তোমাকে পছন্দ করিব কেন, তুমি আমার কে? জানি না। ভাই রে জামানা, আমি যাহাকে পছন্দ করি না সে আমাকে পছন্দ করে, আবার আমি যাহাকে পছন্দ করি সে আমাকে মোটেও পাত্তা দিতে চায় না। ইহা কোনো বিচার হইল না, ইহা অবশ্যই সংশোধন। ছোটখাটো বিষয় রাগ না করো, টাকা পয়সা কম বেশি যাই দেখ, তোর চিকিৎসা রোগ ভালো হয়তো। কারো ভালো হয়, কারো হয় না। কি আবার মনে করেন যে আমি খুঁজতেছি। আচ্ছা তুমি এক কাজ করো, ডাক্তার পাড়া